গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠতে তো হবেই, কারণ ছেলের স্কুল আছে, সেটা তো তোমরা সবাই জানো। আর ভাবলাম চলো আজকে ঘুম থেকে ওঠা থেকে ব্লগটা শুরু করি। কিন্তু আমি এখানে ভয়েস দিয়েছিলাম জানো তো, কিন্তু ফ্যানের আওয়াজে আমার কথা কিচ্ছু শোনা যায়নি, যার জন্য আমাকে আবার তোমাদেরকে ভয়েসটা দিতে হচ্ছে। তো আমি এখানে তোমাদেরকে বলছিলাম গুড মর্নিং বন্ধুরা, তো আমি খুব ভালো আছি আজকে। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো দুদিন শরীর খারাপের পর আমি কিন্তু আজকে অনেকটাই সুস্থ আছি। আরে দেখো, আমার ছেলেকে এখনও ডাকিনি, ছেলে ঘুমাচ্ছে, তো আমার তো শুলে হবে না, তাই আমাকে সকাল সকাল উঠে পড়তে হলো। আর দুদিন কিন্তু শুয়ে বসে ভালোই রেস্ট খেয়ে নিয়েছি, আজকে আর রেস্টের কোনো ব্যাপার নেই। চলো তো আজকে ঝটপট উঠে ঘরের কাজকর্ম করতে হবে। আর কার ভাল লাগে বলো তো এইভাবে শুয়ে থাকতে? আমার তো একদম ভাল লাগছিলো না যে এতটা পরিমাণে শুয়ে থাকা। তো যাই হোক, বলতে নেই, ঠাকুরের কী পায়। আর তোমাদের কিছু ভালোবাসায় যে আমি আজকে ঠিক আছি, তো আর বকবক করবো না। তোমরা কিন্তু আমার ব্লগটাকে দেখতে থাকো, দেখো অনেক বকবক বকবক করছিলাম। কী যে বকবক করছিলাম তোমাদের সঙ্গে না বন্ধুরা, আমি ঠিক এখন বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো কেমন বলে যাচ্ছি তোমাদেরকে, কী যে বলছিলাম। আর এই যে ফ্যানের আওয়াজটা, এখন একটা সমস্যা হয়েছে, মানে যখনই ভয়েস দেবো তখন ফ্যানটাকে বন্ধ করতে হচ্ছে, নয় ভিডিও করার সময় ফ্যানটাকে পুরো বন্ধ করছে। ওই ফ্যানের আওয়াজে আমি যতই জোরে কথা বলি না কেন, সেই আওয়াজটা কিন্তু কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, আজ থেকে কিন্তু গরমটা আবার রিটার্ন চলে এসেছে, বুঝলে বন্ধুরা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমাদের মেয়েদের তো রোজ একটাই কাজ, ওই মোছামুছি করা, বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এছাড়া তো এক্সট্রা আমাদের কোনো কাজ নেই। তো সকালবেলা লেগে পড়লাম একটু মোছামুছি করতে, আর ঘরটাকে এখন একটুখানি ঝাড় দিয়ে নেবো, আর কিছু করবো না। আবার আজকে না খুব গরম লাগছে, একটু কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছি। তো আজকে কী যে রান্না করবো কে জানে। আর সবথেকে বড় খেতে কিছু ভালো লাগছে না। তো কালকে না একটু বেশি করে দেখিয়েছিলাম না, আমের চাটনিটা একটু বেশি করে টকটক করে করে রেখেছিলাম। তো যাই হোক, ওটা কিন্তু খেতে কালকে হেভি লেগেছিল, আমি ওটাই অর্ধেক খেয়ে নিয়েছিলাম। ভাতটা অতটা খেতে পারিনি, কিন্তু চাটনি খেতে না কালকে আমার ভালো লাগছিলো। ও আর কি গরম, আর আবার এখন মেঘমেঘ করছে, কে জানে আবার বৃষ্টি হবে নাকি। হ্যাঁ বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হলে না একটুখানি ভালোই লাগবে। যেহেতু ঘরটা ঝাড়লাম, ওগুলো ঝাড়লাম, সবটাই নিচে পড়লো, তো কী করবো অবস্থা। এখন একটুখানি ঘরটাকে ঝাড়ে দিয়ে দিই, আর তারপরে দেখি খাবার দাবার কী করবো। এখনও কিন্তু চা খাইনি, চা খেতে হবে, চা না খেলে পারছি না। আর এই ছেলের স্কুলটা এত তাড়াতাড়ি হয়ে গেছে না, ওকে 6:30টার মধ্যে, মানে সকালবেলা আমি উঠে কী করবো বুঝতে পারি না। তো আমি আগে ওকে রেডি করে পাঠিয়ে দিই। তার চলো, সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো একটুখানি চা খাবো, চা না খেলে আর পাচ্ছি না। তো এবার চাটাকে একটুখানি খেয়ে প্রাণটাকে একটুখানি জিরিয়ে নেবো, তারপরে করবো আটা মাখবো। আটা মাখবো, তরকারি করতে হবে না, তরকারিটা করা আছে। কালকে রাতে আর আমরা রুটি খাইনি, মানে রুটিটা খাইনি, কালকে রাতে খেয়েছিলাম, ভাত করে খেয়েছিলাম। তো যেহেতু ভাত খেয়েছিলাম সেই জন্য রুটিটা পুরো রয়ে গেছে, তরকারিটা পুরো রয়ে গেছে। তো সেই তরকারিটা দিয়ে ভাবছি সকালবেলা আজকে চালিয়ে দেবো, আজকে আর কোনো রকমের সবজি বানাবো না। তো চলো এখন আটাটা মেখে রুটিটা করে নিই চটপট, আর নিয়ে তারপর চটপট ব্রেকফাস্ট খেয়ে নিই, আজ দেখি বাজার থেকে কী আনে না আনে, তারপর সেটাকে রান্না করবো। আর বলতে নেই আজকে শরীরটা না অনেকটা ভালো আছে, আর শরীরটা ভালো আছে বলে আমারও ভীষণ ভালো লাগছে। কার বলো তো শরীর খারাপ হয়ে শুয়ে থাকতে ভালো লাগে, কারোর ভালো লাগে না, আমার তো একদম ভালো লাগে না। শরীর খারাপ করে ওই চুপচাপ বিছানার মধ্যে শুয়ে থাকবো। তো চলো, আর এখন সামনে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ করার চেষ্টা করবো, তো তোমরাও ব্লগগুলোকে কিন্তু দেখতে থাকো। তো চলো এখন বকবক না করে চটপট কাজের দিকে এগিয়ে যাই। যাক বাবা, ফাইনালি বসে পড়েছে এবার চা খেতে, আর চায়ের সাথে নিয়ে বসে পড়েছে একটা বেকারি বিস্কুট। আর বন্ধুরা, আমার না এই বেকারি বিস্কুটগুলো খেতে না খুব ভালো লাগে, কেন জানি না। আমার ওই মেরি বিস্কুট বা অন্য কোনো বিস্কুট না অতটা ভালো লাগে না। আমার সবসময় না বেকারি বিস্কুটগুলো, টোস্ট বিস্কুটগুলো এগুলো খেতে, মানে ওটাও তো বেকারি জাতীয় বিস্কুট, তো এগুলো আমার না চায়ের সাথে খুব ভালো লাগে। আর এমনিতে আমি চাটা শুধুই খাই, কিন্তু এখন তো শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই, তো চাটা তো শুধু খেলে হবে না। তো একদম একটা বিস্কুট নিয়ে বসে পড়েছি, আকাশ বাতাস দেখছি, আর মনের আনন্দে বসে বসে চাটা খাচ্ছি। কেন বলো তো, ছেলে তো নাই, ছেলে তো গেছে স্কুলে, আর ও থাকলে এই চাটাকেই আমাকে যুদ্ধ করে করে খেতে হতো। তো একদম চলে এসেছি রান্নার কাছে, আর আজকে রান্নাটা একদম স্পেশাল রান্না হবে, আর একদম সিম্পল রান্না হবে। তো কী রান্না হবে বন্ধুরা, তোমরা ঝটপট দেখে নাও। কড়াইতে দিয়ে দিয়েছি একদম তেল, আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কী রেসিপি রান্না করছি। দেখো তো আমি কী রান্না করব, আজকে বাজার থেকে এনেছি চিকেন, তো আজকে রান্না করব চিকেনটা, তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আর আমরা আলুটা অতটা খাই না বলে আমরা চিকেনে আলুটা একদমই দেবো না।
গরমের মতো তো মাংসটা রান্না করছি ঠিক আছে, কিন্তু এটা খাওয়াটা গরমের মধ্যে আবার ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কেন দুদিন যদিও বা ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজ তো আর ঠান্ডা নেই, কিন্তু তাও যেন মাংসটা খাচ্ছি। তো দেখা যাক মাংসটা খেয়ে আবার যেন ভগবান কিছু না হয়, কারণ এই গরমের মধ্যে মাংস খাওয়াটা একদমই ঠিক নয়। কিন্তু অনেক মুখটাও ভালো লাগছে না, যদি মাংসটা খেয়ে মুখটা একটু খালি পাল্টায় তাই মাংসটা রান্না করলাম। এখন সবই ভগবানের হাতে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কি করি বলতে মাংস দিয়ে চলো চপাচপ দুটো রুটি খেয়ে নিই। চলো এখন রুটি একদম মতো দুটো রুটি নিয়ে নিলাম, আর একটা রুটি রেখে দিলাম, যদি ছেলেটা এসে খায় তো খাক একটা রুটি। ভাবলাম যে ওর জন্য একটা রুটি করছি, তাহলে আমি রুটিটা করবো থাকবো। চিকেন কষা দিয়ে খেয়ে নেব সকালবেলায় একবারে টিফিনটা জমে খির। এবার ছটপট খাওয়াটা খেয়ে নিই, খেয়ে যাওয়ার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। আর বাইরের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা করে নিয়েছি, তখন খাওয়াটা আগে খেয়ে নিই তারপর কথা বলছি। ঘড়িতে বেজে গেছে এখন একটা, ছেলে তো অনেকক্ষণ এসেছে, ছেলে আসার সঙ্গে সঙ্গে আজকে চান করিয়ে দিয়েছি আর চানদান করিয়ে দিয়ে একবারে ওকে একদম বসিয়ে দিয়েছি। আর ও আজকে এসে একটা সঙ্গে সঙ্গে রুটি খেয়ে নিয়েছে, খিদে পেয়েছিলো তো মাংস রেখেছে যেহেতু, আর ওর জন্য আমি একটা রুটি রেখে দিয়েছিলাম, তাই একটা রুটি একবারে খেয়ে নিয়েছে। আর এখন আমি যাব চান করতে 1টা বাজে, তো আমি চানদান করে এসে 1টা বাজে ওদেরকে খেতে দেবো। আর আমি ভাবলাম খেতে যখন দেবো তো ব্লগটাকে এখানে এন্ড করে দিই, কেন বলতো তারপরে আবার ছেলের পড়া আছে, পড়তে যাবে, তো পড়তে গেলে তো আমি তো ব্লগটাকে করতে পারবো না, তো আমাকে ব্লগটা তো এখানেই শেষ করে দিতে হবে। আর দেখো বাড়ি রোদ দেখেছো তো, আজ একবার সূর্যমামা বেরিয়েছে, বলছে 2 দিন পর আমি কিন্তু একদম ভালোভাবে তোদের সামনে চলে এসেছি, তোরা আর আমার সঙ্গে কিচ্ছু করতে পারবি না। তো যাই হোক সূর্যমামা তুমি বাইরে থাকো, আমি এই জানলার পর্দা মর্দা টেনে নিয়ে ঘরের মধ্যেই থাকি, আমার আর বাইরে দরকার নেই বেরোনোর, তো আমি এখানেই ঠিক আছি। তো যাই হোক, তো ব্লগটাকে এখানে এন্ড করে দেওয়াটাই আমার মনে হচ্ছে ঠিক হবে। ব্লগটা যদি বড় হয়ে যায় তোমরাও খুব বদমাশ আছো, তোমরাও খুব বদমাশ আছো, তোমরাও স্কিপ করে বেরিয়ে চলে যাবে, স্কিপ নো স্কিপ, ঠিক আছে। তাই জন্য ব্লগটা এখানে আজকের মতো এন্ড করলাম, তো আগামীকাল দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আমার ব্লগ দেখতে থাকো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে পারলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবো। আগামীকাল আসছি নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ টাটা।